8 জন খেলোয়াড়কে নিয়ে হাতুড়ু বিশেষ অনুশীলন শুরু। প্রথম দিনই কিন্তু ব্যাটিংয়ে তামিম ইকবালকে দেখা গেছে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ অনুপস্থিত। আমরা 2 জনকে নিয়ে আলোচনা করব, কিন্তু রিয়াদের ব্যাপারটা, তার অসুস্থতাও থাকতে পারে, তার ইঞ্জুরিও থাকতে পারে, কিন্তু যদি থাকতো আমরা অবশ্যই জানতে পারতাম, আমাদের কাছে তো তেমন কোনো খবর নেই। আপনি মানে ব্যাপারটা কীভাবে দেখেন, রিয়াদ কেন নেই আসলে? প্রথম কথাটা হচ্ছে যে তিনি অসুস্থ কিংবা ইনজুর্ড কিনা এরকম কোনো তথ্য আসলে সবসময় গণমাধ্যম জানবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে ক্যাম্পটা, এই ক্যাম্পের আগে এশিয়া কাপের দল ঘোষণা, সেখানে রিয়াদ নেই, এবং রিয়াদ সহ আরও যে 7-8 জন আছেন তাদেরকে প্রিপেয়ার রাখার জন্য যে ক্যাম্প, সেই ক্যাম্পের প্রথম দিনে মাহমুদুল্লাহ রিয়াদ উপস্থিত নেই, এটা অনেক আলোচনা তৈরি করেছে। হতেও পারে দ্বিতীয় দিনে রিয়াদকে হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু প্রথম দিন তিনি নেই, এটা অবশ্যই আলোচনার খোরাক। এবং একই সঙ্গে যেহেতু চন্ডিকা হাথুরুসিংহে নিজে তার তত্ত্বাবধানে এই ট্রেনিং সেশনগুলো বা প্র্যাকটিস সেশনগুলো কন্ডাক্ট করবেন, এবং এই প্র্যাকটিস সেশনগুলোতে সেই প্লেয়ারদেরই স্ট্যান্ডবাই রাখা হয়েছে যারা বিশ্বকাপের সম্ভাব্য প্লেয়ার হতে পারেন। আমরা তো এখনও পর্যন্ত জানি না যে বিশ্বকাপের দলে এদের কেউ থাকবেন কি না, কিন্তু রিয়াদ নেই। রিয়াদ যদি এটা তার প্রতিবাদ স্বরূপ অভিমান থেকে কিংবা অন্য কোনো কারণে কিংবা ক্ষোভ থেকে না আসেন, রিয়াদকে দোষ দেওয়ার খুব বেশি কিছু আছে বলে আমার মনে হয় না। যদি এই ঘটনাগুলোর কোনোটাই না হয়ে থাকে, রিয়াদ বিশেষ কোনো কারণে প্রথম দিনের প্র্যাকটিস স্কিপ করেছেন, এটা যদি তিনি কোচকে জানিয়ে থাকেন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্টকে জানিয়ে থাকেন, দ্যাটস ফাইন, অ্যাবসলিটলি ফাইন। যেটা আমি শুরুতেই বলছিলাম, তিনি হয়তো দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকে প্র্যাকটিসে যোগ দেবেন, কিন্তু প্রথম দিন রিয়াদ কেন আসেননি, এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে ফিরবে। এবং সত্যিকার অর্থে যদি স্পেসিফিক কোনো কারণ ছাড়া, কোচকে না জানিয়ে, টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে রিয়াদ প্র্যাকটিস স্কিপ করে থাকেন, প্র্যাকটিস বাদ দিয়ে থাকেন, তাহলে সেটা ধরে নেওয়া যেতেই পারে। তিনি হয়তো বর্তমান অবস্থার প্রেক্ষাপটে তার অভিমান থেকে হতে পারে, তার ক্ষোভ থেকে হতে পারে, কিংবা কোচ বা টিম ম্যানেজমেন্টের প্রতি তার অনাস্থা থেকে তিনি যদি প্র্যাকটিসে না এসে থাকেন। আমার মনে হয় এই ব্যাপারটা অন্য আর যে কেউই হোক, যে যেভাবেই নিক না কেন, ওয়েদার ইট ইজ সম্মানিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কিংবা বোর্ডের অন্য সদস্যরা, দুটো লোক এটা ভালোভাবে নেবেন না। নাম্বার 1 হচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, তিনি এই ব্যাপারটা খুবই পার্সোনালি নেবেন, অ্যাট দ্য সেম টাইম রিয়াদের প্রতি তার একটা প্রচণ্ড রকম ক্ষোভ জন্মানোর সম্ভাবনা তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্যাপ্টেন যখন এই মেসেজটা পাবেন, তখন তিনিও এই ব্যাপারটা ভালোভাবে হয়তো নেবেন না। আবারও বলছি, যদি সুনির্দিষ্ট কোনো কারণ থাকে যেটা হয়তো আমরা জানি না, তিনি হয়তো টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, বা ক্রিকেটারদের যে বিভিন্ন রকম গ্রুপ থাকে সেই গ্রুপে যদি জানিয়ে থাকেন, ইটস অ্যাবসলুটলি ফাইন। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, তিনি যদি প্র্যাকটিস স্কিপ করে থাকেন সুনির্দিষ্ট কারণ ছাড়া, আমার মনে হয় যে কোচ এই ব্যাপারটাকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করবেন যে বাংলাদেশ ক্রিকেটে রিয়াদের ফেরার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা একদম চূড়ান্তভাবে নিঃশেষ হয়ে যেতে পারে। স্বাস্থ্যকর অল টাইম বান, সব সময় অল টাইম হেলদি লাইফ। মাহমুদুল্লাহ রিয়াদ অনুশীলনে নেই, এটা সকালবেলা থেকেই কিন্তু সবার মানে আলোচনাতে, খুব স্বাভাবিকভাবে সবাই চেষ্টাও করছে জানার। যদি এমন হতো যে মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিকে জানিয়েছে, তাহলে কিন্তু অবশ্যই গণমাধ্যম জানতো, এতক্ষণে অবশ্যই জেনে যেত, নিউজও হতো, তেমন কিছু হয়নি। ধরে নিলাম মাহমুদুল্লাহ রিয়াদ জানায়নি, সে ইচ্ছা করে আসেনি, একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার কি এটা করতে পারে? ইটস ভেরি গুড পয়েন্ট। আইডিয়ালি একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার এই কাজটা করতে পারেন না, কেননা আপনি যখন কোনো বোর্ডের সঙ্গে সুনির্দিষ্ট একটা চুক্তিতে আছেন, সে চুক্তির ধরন যেমনই হোক, তখন পার্টিকুলার কোনো রিজন ছাড়া বা সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো প্র্যাকটিস সেশন, কোনো ট্যুর, কোনো রকমের সেশন যেটা অফিসিয়াল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট যেগুলো কন্ডাক্ট করে, সেগুলো স্কিপ করা মানে হচ্ছে আপনি ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের প্রতি এক ধরনের অনাস্থা জানাচ্ছেন। সো রিয়াদের ক্ষেত্রে সেটা যদি হয়ে থাকে, আমি যেটা আগেই বললাম যে এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, কোচ এবং ক্যাপ্টেন এরা কেউই ভালোভাবে নেবে না। এবং সবচেয়ে বড় কথা কি যে, ধরুন রিয়াদ আমরা লাস্ট কিছু সময় কি দেখলাম, যে যখন ক্যাম্প ঘোষণা করা হলো তিনি কিন্তু নিয়মিত ক্যাম্পে এসেছেন, এমন দিন গেছে সবার আগে ক্যাম্পে এসেছেন, সবার আগে প্র্যাকটিস সেশন থেকে বের হয়েছেন, অর্থাৎ তিনি ম্যানেজমেন্টকে ওই ফিলটা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি তার দিক থেকে যে ধরনের সম্ভাব্য প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়া সম্ভব, তিনি সেগুলো সঠিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করেছেন। একজন
টপমোস্ট সিনিয়র ক্রিকেটার কিংবা একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পিয়নার, একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারের কাছ থেকে এগুলোই প্রত্যাশিত, কেননা বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুতে অনেক রকম ভাটা পড়ে। সো একজন ইয়াংস্টার যখন দেখবেন যে না, রিয়াদ ভাই বা মুশফিক ভাই সবার আগে প্র্যাকটিসে আসছেন, সবার পরে যাচ্ছেন, এটা নতুনদের মধ্যে বা তুলনামূলক তরুণদের মধ্যেও এক ধরনের অনুপ্রেরণা তৈরি করে। কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটে তখন ইন্ডিভিজুয়াল ক্রিকেটার সম্পর্কে টিম ম্যানেজমেন্ট আলাদা করে ভাবতে বাধ্য হয়, যেটা আপনি বলছিলেন যে একজন কন্ট্রাক্টেড প্লেয়ার এটা করতে পারেন কি না, উচিত না। অ্যাট দ্য সেম টাইম রিয়াদ যদি মনে করেই থাকেন যে তার সম্ভাবনা শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তিনি এই ধরনের প্র্যাকটিস সেশনে খুব বেশি গুরুত্ব দেবেন না, সেটাই স্বাভাবিক। তিনি হয়তো তার ক্রিকেট ক্যারিয়ারের প্ল্যান আগামীতে তার মতো করে সাজাবেন, কেননা তিনি যদি ধরে নিয়েই থাকেন যে এশিয়া কাপের দলে যেহেতু নাই, কোচ যেহেতু তার ব্যাপারে খুব বেশি পজিটিভ না, তো ওই জায়গা থেকে তিনি নিজেকে আসলে আর ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত মনে করছেন কি না, এটাও খুব বড় প্রশ্ন। যদি তিনি প্রস্তুত মনে করে না থাকেন এবং তিনি যদি মনে করেন তার আসলে সম্ভাবনা নাই, তার মতো করে যদি চিন্তা করেন, তাহলে এই প্র্যাকটিস সেশন তিনি স্কিপ করার মাধ্যমে সেই বার্তাটা দিয়ে দিতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি আমি এগুলো নিয়ে আর খুব বেশি বদার্ড না, ন্যাশনাল টিম নিয়ে বদার্ড না, রেদার আমি আমার ক্যারিয়ারটা আমার মতো করেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি রিয়াদের ব্যাপারে আরও একটা জাস্ট প্রশ্ন করতে চাই। টি-20 বিশ্বকাপের আগে মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু শ্রীরামের ক্যাম্পে এসেছিলেন, পরীক্ষাও দিয়েছিলেন, শেষ অবধি জায়গা হয়নি দলে, তিনি এরপর কিন্তু আর আসেননি। এবারও একই ঘটনা, এশিয়া কাপের জন্য একটা বিশেষ ক্যাম্প, এটা তো বিশ্বকাপের কথা মাথায় রেখে, কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ এলেন না। তিনি ওই ব্যাপারটা কি ব্যাক অফ দ্য মাইন্ডে তার কাজ করেছে যে এর আগেরবারও হচ্ছে আমি অপমানিত হয়েছি, এবারও হতে পারি? আরেকটা জিনিস, আপনি অনেক বছর যাবৎ মাহমুদউল্লাহ রিয়াদকে ফলো করেন, আপনার কি মনে হয় যে রিয়াদ তো একজন ট্রু ফাইটার, ও কি শেষ অবধি ক্যাম্পে ফিরতে পারে আপনার মনে হয়? দেখেন, ক্যাম্পে ফিরতে পারে কি পারে না এটা খুবই কঠিন প্রশ্ন। যেটা আপনি উদাহরণটা টানলেন যে টি-20 বিশ্বকাপের আগেও অলমোস্ট সেম ধরনের ঘটনা ঘটেছিল, তিনি আর ক্যাম্পে ব্যাক করেননি বা ক্যাম্পের প্র্যাকটিস সেশনগুলোতে রীতিমতো অংশগ্রহণ করেননি। সো ওই এক্সপিরিয়েন্সটা তিনি যদি কাউন্ট করেন যে ওই সময়ে এই ঘটনাটা ঘটেছে, তো এবারও আমার সঙ্গে একই ঘটনাটা ঘটবে, তো সেই ক্ষেত্রে তিনি স্কিপ করতেই পারেন, কারণ তার কাছে তো উদাহরণ রয়েছে, তার কাছে তো একটা জলজ্যান্ত উদাহরণ রয়েছে। তো সেই জায়গা থেকে তো আপনি মানে রিয়াদকে প্রফেশনাল জায়গা থেকে তাকে আপনি দায়ী করতে পারেন, কিন্তু তার মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারবেন না, আমার যেটা মনে হয় দোষ দেওয়া উচিত হবে না। অ্যাট দ্য সেম টাইম রিয়াদ ব্যাক করতে পারেন কিনা, উৎসটা খুবই কঠিন প্রশ্ন। রিয়াদকে যদি গ্রিন সিগনাল দেওয়া হয় টিম ম্যানেজমেন্ট থেকে, ধরেন সাকিব ফোন করে বললো কিংবা হাথুর সিংহে ফোন করে বললো যে তুমি আমাদের বিবেচনাতে আছো, বিশ্বকাপের বিবেচনাতে খুব ভালোভাবে আছো, কালকে থেকে তুমি রেগুলার প্র্যাকটিসে জয়েন করো, আমি নিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্যই আসবেন, তিনি অতটুকু প্রফেশনাল, তিনি অতটুকু ফাইটার। মাহমুদউল্লাহ রিয়াদের ফাইটিং স্পিরিট কিংবা তার ডেডিকেশন কিংবা দলের প্রতি তার নিবেদন, এগুলো নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না, কখনোই কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু পরিস্থিতির কারণে এই বিষয়গুলো কিছু সময় বদলে যায়, সেই বদলের একটা ইঙ্গিত আমরা গত 1-2 মাস ধরে পেয়ে যাচ্ছি, বাট এটার জন্য আমাদের অপেক্ষা করতে পারবে। বাট শুরুতে আমি যেটা বলছিলাম যে দ্বিতীয় দিন থেকেই যদি আমরা দেখতে পাই যে মাহমুদউল্লাহ রিয়াদ প্র্যাকটিস সেশনে ব্যাক করেছেন বা নিয়মিত প্র্যাকটিস সেশনগুলোতে যা যা করানো দরকার, যা যা করার কথা সব কিছুই করছেন, তো আমরা ধরেই দেবো যে না, রিয়াদ তার জায়গাতে ঠিক আছেন। কিন্তু এখনও পর্যন্ত ফার্স্ট দিনের প্র্যাকটিস সেশনটা স্কিপ করা, এটা অবশ্যই একটা বড় মেসেজ ক্যারি করে। তামিমের অবসর নেয়া, এরপর ফিরে আসা, চিকিৎসা করতে যাওয়া, অবশেষে প্রথমবারের মতো ব্যাটিং অনুশীলন করলেন, কতটা স্বস্তি? অবশ্যই স্বস্তি উৎস। আপনি তামিমকে যখন ব্যাটিংয়ে দেখবেন, আপনি যখন জানবেন যে তার এরকম একটা ইঞ্জুরি রয়েছে, সেই ইঞ্জুরির কারণে তিনি লম্বা সময় মাঠের বাইরে আছেন, কবে ফিরবেন কেউ জানে না, ওই পরিস্থিতিতে তামিম যখন ব্যাট হাতে নেটে আসবেন, এটা আপনার আমার স্বস্তির চাইতে বড় স্বস্তি হচ্ছে টিম ম্যানেজমেন্টের জন্য। কেননা জাস্ট 2 দিন আগে নির্বাচক হাবিবুল বাশার সুমন খুব স্পষ্ট করেই বলেছেন যে তামিম তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে ভীষণ শব্দটা, এটাই আসলে আপনার বুঝিয়ে দেয় যে তামিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা কতখানি হাইলি রেট করে। এবং আমি মোটামুটি একটা ধারণা করতে পারি যে ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম এশিয়া কাপে তানজিদ তামিম, তাকে খেলানো হলো, তিনি ভালো পারফর্ম করলেন, প্রত্যাশিত যে পারফরমেন্স সেই পারফরমেন্স করলেন বা কিছু ক্ষেত্রে সেই পারফরমেন্স ছাড়িয়েও গেলেন। তামিম যদি নিউজিল্যান্ড সিরিজে খেলার মতো ফিট থাকেন, আমি তাও মনে করি ন্যাশনাল ম্যানেজমেন্ট তামিমকেই খেলাবে এবং সেটাই হওয়া উচিত। শুধুমাত্র তাই না, আমি এটা জেনেই বলছি, ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের কয়েকদিনের সঙ্গে কথা বলার ধারণা থেকেই আমি বলছি যে তারা বিশ্বকাপের জন্য তামিমকেই তাদের ফার্স্ট চয়েস ওপেনার হিসেবে দেখছেন। যদি কাউকে রিপ্লেস করতে হয় সেটা অন্য কেউ, নট তামিম। হ্যাঁ, তামিম তখনই রিপ্লেস হবেন যখন তিনি ইঞ্জুরির কারণে
বা অন্য কোনো সমস্যার কারণে খেলতে পারবেন না, এবং টানা খেলতে খেলতে যদি অফ ফর্মে চলে যান তখনই হয়তো শুধুমাত্র চিন্তা ভাবনা করা হবে, আদারওয়াইজ তামিম ফার্স্ট চয়েস ওপেনার, এটা নিয়ে কারোর মধ্যে কোনো রকম কোনো দ্বিধা নেই। অ্যাট দ্য সেম টাইম তামিমের এই যে অনেকেই বলছিলেন যে তিনি মাঠে কবে ফিরতে পারবেন কেউ জানে না, কারণ এই ধরনের ইঞ্জুরিতে হুট করে কিছু বলা যায় না, দেখা গেল একটা পার্টিকুলার শর্ট খেলার সময় বা স্ট্রোক খেলার সময় সেই ইঞ্জুরিটা আবার ফিরে এসেছে, এরকম হতেই পারে। সো তামিম আস্তে আস্তে সময়ের আগেই ফিট হয়ে উঠবেন এটা অনেকেই প্রত্যাশা করছেন ন্যাশনাল টিম সংশ্লিষ্ট, কেননা তাদের এই আশাটুকু করতে হবে। আমার অনুমান তামিম নিজেও ওই প্রত্যাশাটাই করছেন যে তিনি যেন নির্দিষ্ট সময়ের আগেই ফুল ফিট হয়ে ব্যাটিং করার মতো ফিট হয়ে মাঠে আসতে পারেন, এবং নেভারদলেস তামিমের এই মাঠে ফেরা, ব্যাট হাতে মাঠে নামা অবশ্যই দারুণ একটা সাইন, এবং এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে অবশ্যই এনকারেজ করবে। একদম শেষ প্রশ্ন, অনেক আলোচনা আছে, অনেক সমস্যাও সবার সামনেই, অনেকের ধারণা সাকিব আল হাসান দেশে এলেই, সাকিব আল হাসান দলের সাথে যোগ দিলেই সব সমস্যা দূর হয়ে যাবে, সেটা রিয়াদ ইস্যু হোক সেটা অন্য যে কোনো ইস্যু হোক, আপনি কি মনে করেন? দেখেন সমস্যা আসলে কোথায়, আমি তো দেখছি যে সত্যিকার অর্থে সমস্যা বলতে যেটা বোঝায় সেটা নিয়ে আমরা যে আলোচনা করছি আমাদের আলোচনাতে সমস্যা তৈরি হচ্ছে, আমরা আলোচনা করে সমস্যাগুলো ডিগ করার চেষ্টা করছি, কিন্তু আইডিয়ালি মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়া ছাড়া আর খুব বেশি কোনো কিছু নেই, খুব বেশি আলোচনা বা সমালোচনা নেই, সমালোচনা তো দূরের কথা আলোচনাও নেই। হ্যাঁ আপনি হয়তো বলবেন যে কেন তাইজুলকে বাদ দেওয়া হলো, আপনি হয়তো বলবেন যে কেন এত খারাপ পারফরমেন্সের পরও নাঈম শেখ দলে টিকে গেলেন, এই আলোচনাগুলো আছে, কিন্তু এগুলো ম্যাসিভ কোনো কিছু না। ম্যাসিভ কোনো কিছু যদি আপনি চিন্তা করেন বা বড় কোনো কিছু, সেটা রিয়াদের দলে না থাকা, এবং আলটিমেটলি ক্যাপ্টেন খুব ভালো জানেন তার দলটাকে কীভাবে চালাতে হবে, তার দলে কাদের দরকার, কোন ধরনের প্লেয়ার দরকার, তাদের ভূমিকা কী। এবং সাকিব আল হাসান ইজ সাচ এ ক্যারেক্টার, তিনি যখন দলের সঙ্গে যোগ দেবেন দলের সবাই তাকে ওস্তাদ মেনে কাজ করবে, এটা আমি মোটামুটি নিশ্চিত, কেননা এর আগে টি টোয়েন্টি দলটাকে যখন তিনি নেতৃত্ব দেওয়া শুরু করলেন একদম শুরুর দিকে তখনও কিন্তু দলটা কিছুটা এলোমেলো ছিল, সাকিব নেতৃত্বে আসার বা দলের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে দলটা পুরো রিগ্রুপ করে গেল, এবং আমি নিশ্চিত এই যে 26 তারিখ বা 27 তারিখে বাংলাদেশ তো এশিয়া কাপে যাবে, খুব বেশি সময়ও নেই, সপ্তাহখানেক সময় আছে, এর মধ্যেই সাকিব দলটাকে গুছিয়ে ফেলবেন এবং কার কাছ থেকে কী তিনি চান প্রত্যেকটা প্লেয়ার সুনির্দিষ্ট মেসেজ পেয়ে যাবে, এবং যখন এটা হবে আমার মনে হয় তখন আসলে আলোচনা সমালোচনা হলেও খুব বেশি কিছু তাতে যায় আসে না। এশিয়া কাপের আগেই সাকিব আল হাসান দলটাকে গুছিয়ে নেবেন এমনটা প্রত্যাশা সবারই হওয়ার কথা, এবং তামিম ইকবালের ফেরাটা অবশ্যই অনেক বড় স্বস্তির। আশা করি মাহমুদুল্লাহ রিয়াদ সকল মান অভিমান দূর করে অথবা তার যাই সমস্যা আছে সব দূর করে অনুশীলনে ফিরবেন, এটাই শেষ অবধি কামনা।